তোমরা যদি ভিডিওটা 1000 জন দেখে থাকো, 1000 জন যদি এই কথাগুলো মেনটেন করো বা মেনে থাকো, তাহলে 1000 জনেরই চান্স পাওয়া সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা ব্যাচের বা একটা গ্রুপের সবাই চান্স পেতে পারে যদি তারা ভালোভাবে কথাগুলো মেনে পড়াশোনা করে বা সেভাবে সবাই ইন্ডিভিজুয়ালি পড়াশোনা। আসসালামু আলাইকুম, তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুক পরীক্ষার্থী আছো, আজকে তোমাদের সাথে একটি সেন্সিটিভ বিষয়ে কথা বলতে যাব। সেটি হচ্ছে যে কোন তিনটি ভুলের কারণে আসলে অনেক শিক্ষার্থীরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না বা আসলে ভর্তির সুযোগ পায় না। ধরো অনেকে যারা চান্স পেয়েছে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের কাছ থেকে শুনে অনেক এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদার করতে হয় যারা অ্যাডমিশন সিকার রয়েছে। কারণ অনেক অনেক কিছুই কিন্তু নিজেদের মতো চিন্তা করে পড়াশোনা করলে হয় না, অনেক সময় অনেক বিষয় জানতে হয় যে হ্যাঁ তারা কীভাবে পড়েছে, তারা এই বিষয়টা কীভাবে পড়েছে, ওই বিষয়টা কীভাবে পড়েছে, এরকম অনেক বিষয় আছে। যেমন অনেক বিষয় আছে মানতে হয়, তেমন অনেক বিষয় আছে যে অ্যাভয়েড করতে হয় বা ইগনোর করতে হয়, এরকম কিছু বিষয় আছে। তো আজকে সেরকম তিনটি বিষয় আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার অভিজ্ঞতা থেকে। তো প্রথম যে বিষয়টা বা প্রথম যে পয়েন্টটা সেটি হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক। অনেকেই যেটা করে, কোনো টপিক না পড়ে, কোনো টপিকের লেকচার শিট না পড়ে, মানে যে যে ইউনিটের পরীক্ষা দিবে সে সেই ইউনিটের সাবজেক্টগুলো ভালোভাবে রিভিউ না করে, পড়াশোনা না করে, প্রস্তুতি না নিয়ে শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করে বা একদম প্রশ্ন ব্যাংক মুখস্থ করে, এ টু জেড যা আছে বিগত বছরে এসেছে সবই মুখস্থ করে, এবং মানে পুরো প্রশ্ন ব্যাংকটাকেই সে একটা এসেট হিসেবে ধরে নিয়ে ওটাকেই সে পড়াশোনা করে এবং ওটার ভিতরে সে স্টাডি করে। তো এটা একটা চরম মাত্রার একটা ভুল কাজ করা হয় যারা আসলে এটা করে। শুধু প্রশ্ন ব্যাংক যদি তুমি কখনো পড়ো অন্যান্য মানে সাবজেক্ট বাদে, যেমন তুমি বিড ইউনিটের জন্য হলে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান আছে, সি ইউনিটের জন্য হলে বাংলা ইংলিশ আছে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলো আছে, 5টি সাবজেক্ট আছে সি ইউনিটের বা বিড ইউনিটের 3টি করে সাবজেক্ট আছে। তো এখন তুমি বাংলার ব্যাকরণের যে সকল বিষয় থেকে প্রশ্ন আসে সেগুলো যদি তুমি ভালোভাবে না পড়ে বা বাংলা ব্যাকরণের যে বাংলার যে মেমোরাইজিং পার্ট আছে এগুলো ভালোভাবে না পড়ে তুমি যদি শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করো বা বিগত বছরের প্রশ্ন সব মুখস্থ করে ফেলো, তোমার কি মনে হয় যে 20টি প্রশ্নের মধ্যে বা 15টি এমসিকিউ এর মধ্যে সবগুলোই তোমার ওখান থেকে কমন পড়বে বা লিখিত আর কি সব কিছুই কমন পড়বে? কখনোই পড়বে না। বা সাধারণ জ্ঞান কি কখনোভাবে রিপিটেডলি তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আসবে? আসবে না। তো এটা হ্যাঁ অবশ্যই কোশ্চেন ব্যাংক তোমার অ্যানালাইসিস করতে হবে বা কোশ্চেন ব্যাংক দেখে দেখে পড়তে হবে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে, কিন্তু এমন না যে তুমি সব কিছু বাদ দিয়ে শুধু কোশ্চেন ব্যাংকই পড়বা বা অল্প সময় আছে তুমি কি করবা শুধু কোশ্চেন ব্যাংকই পড়বা, এটা একদমই ভুল ডিসিশন হবে, খুবই ইরেশনাল একটি বিষয় হবে যদি তুমি শুধুই প্রশ্ন ব্যাংক আসলে পড়ো। এটা একটা বিষয় বললাম, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার মানে যেই পয়েন্টটা তোমরা এখানে যেই আউটকামটা পেলা বা যেই বিষয়টা তোমরা শিখতে পারলা সেটা হচ্ছে যে অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে বা কোশ্চেন ব্যাংক পড়তে হবে, তখনই পড়বা যখন তোমার সব কিছু প্রিপারেশন শেষ হবে বা প্রিপারেশন শুরুর আগে একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রশ্ন ব্যাংক দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্রশ্ন আসে, কীভাবে প্রশ্ন করা হয়, কোন কোন সাবজেক্ট থেকে, এরকম বিষয়ের জন্য তোমরা প্রশ্ন ব্যাংক অবশ্যই ফলো করবা। দুই নাম্বার যে পয়েন্টটা আছে সেটি হচ্ছে ইংলিশ বিষয়টা। আসলে তোমরা খেয়াল করে দেখেছো যে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট প্রায় সবগুলো ইউনিটেই কিন্তু ইংলিশ আছে এবং ইংলিশের একটা মেজর পোর্শন কিন্তু আছে, যেমন এমসিকিউ আছে, আবার তোমার এমসিকিউর মধ্যে দুইটা পার্ট আছে, মেমোরাইজিং পার্ট, আবার গ্রামাটিক্যাল পার্টস আছে, আবার তোমার রিটেন সেগমেন্ট আছে আলাদা করে। ইংলিশের তো রিটেন সেগমেন্ট বুঝো যে অনেক কিছু থাকে, অনেক নাম্বার থাকে ইংলিশের রিটেন সেগমেন্টে। তো এখানে দুইটা বিষয় বলবো এই ইংলিশের সাথে রিলেটেড। সেটি হচ্ছে যে অনেকে আছে যে অন্যান্য সাবজেক্ট, বিশেষ করে সাধারণ জ্ঞান, বাংলা বা সি ইউনিটের সাবজেক্ট বা এগুলো অন্যান্য ইংলিশ বাদে যা সাবজেক্ট আছে যে ইউনিটের, এগুলাতে অনেকেই বেশি সময় দেয় বা ওগুলা বেশি পড়ে থাকে, তো ইংলিশে কম পড়ে থাকে বা ইংলিশ ইম্পর্টেন্সটা কম দিয়ে থাকে। এটার কারণে একটা ব্যাপক ধরনের ভুল হয়ে থাকে বা চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি অর্ধেক পিছিয়ে থাকবে বা এরকম কাজ যারা করে তারা অর্ধেক কিন্তু পিছিয়ে থাকে চান্স পাওয়ার ক্ষেত্রে বা কম্পিটিশনে কিন্তু অনেক পিছিয়ে থাকে যারা ইংলিশে প্রপার সময়টা দেয় না বা প্রপার ইম্পর্টেন্সটা দেয় না, এরকম একটি বিষয়। এটার কারণ হচ্ছে একটি হচ্ছে যে অনেকের কাছে ইংলিশটা আসলে পড়তে ভালো লাগে না, মানে স্বাভাবিকভাবে বাংলাদেশের যারা আছে মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টদের কাছেই কিন্তু ইংলিশটা আসলে পড়তে ভালো লাগে না, সবাই একটা মানে কি বলে মানে একঘেয়েমি কিন্তু ফিল করে বা এরকম আছে অনেকে যে যারা ইংলিশে আগে থেকে উইক বা ইংলিশের টপিকগুলো বুঝতে পারে না সহজে বা পড়তে ভালো লাগে না। তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে যেই টপিক পড়তে ভালো লাগে না বা যেই সাবজেক্ট পড়তে ভালো লাগে না বা যেই সাবজেক্ট কেউ ভালোভাবে পারে না বা বুঝতে পারে না ওই টপিক ওই সাবজেক্ট কিন্তু পড়তেও ভালো লাগে না।
তো এরকম একটি কারণে অনেকেই আসলে এরকম করে যে ইংলিশে ভালো বুঝতে পারে না বা পড়তে ভালো লাগে না, তো তখন কি করে যে হ্যাঁ ইংলিশটা এরকম ভাবে পড়ে তারা, যে মানে পাশ করার মতো করে, মানে এরকম ভাবে চিন্তা করে না যেন পাশ করতে পারি, এরকম ভাবে চালিয়ে নেওয়ার মতো করে পড়ে। কিন্তু তুমি যদি পাশ করার টার্গেটে পড়ো তাহলে তুমি পাশ করবা না, তুমি পাশ করার চাইতে কিছু কম নাম্বার পাবে। তোমার চাইতে হবে যে হ্যাঁ আমি একটা খুব ভালো রকমের একটি নাম্বার তুলবো ইংলিশের এই টপিকটা থেকে বা ইংলিশ পার্টটা থেকে, তো এটা তোমার চিন্তা করতে হবে। তো যেই বিষয়টা বললাম যে অনেকেই এরকম করে যে ইংলিশে উইক থাকার কারণে বা ইংলিশ ভালো না পারার কারণে একটা আগে থেকে একটা একঘেয়েমি চলে আসে তাদের ইংলিশের। বিষয়টা আমি অবশ্যই হাইলাইট করে বা ফোকাস করে বলতেছি, সেটি হচ্ছে যে ইংলিশটাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে এবং ভালো রকমের সময় এখানে দিতে হবে। তুমি যদি বেশি ভালো হয়ে থাকো তাহলে তোমার যতটুকু দরকার সেরকম সময় দাও, কিন্তু কম ভালো হলে ইংলিশে তুমি অবশ্যই যথেষ্ট সময় তোমার এখানে ব্যয় করতে হবে। মানে যেটি বললাম যে ইংলিশে যেমন মেমোরাইজিং পার্ট আছে, তোমার এখানে মেমোরাইজিং পার্টের মধ্যে অনেক কিছু আছে, ভোকাবুলারি, প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম, ফ্রেজ এগুলো আছে। আবার তোমার এমসিকিউ এর মধ্যে আবার গ্রামাটিক্যাল পার্টস আছে, গ্রামাটিক্যাল পার্টসের মধ্যে অনেক বিষয় আছে, তোমার টেন্স আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, লজিক্যাল মডিফায়ার আছে, কজিটিভ ভার্ব আছে, প্যারালেলিজম আছে, রিডান্ডেন্সি আছে, আরও অনেক বিষয় আছে, এগুলো বললে শেষ হবে না আসলে। তো এই যে বললাম বিষয়গুলো যে মেমোরাইজিং পার্টস আছে, আবার গ্রামাটিক্যাল পার্টস আছে, আবার আলাদা করে রিটেন সেগমেন্টের রিটেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বিষয় আছে, তো এই জন্য অবশ্যই তোমাদের এই বিষয়টি অ্যাভয়েড করা যাবে না বা পাশ করার মতো করে পড়লে হবে না, অবশ্যই ভালো রকমের সময় এখানে তোমাদের দিতে হবে। সো এটা আমাদের দুইটা পয়েন্ট গেল, এই দুইটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবা। তিন নম্বর পয়েন্ট আমি যেটি বলবো সেটি হচ্ছে আরেকটি ভুল আমাদের অ্যাডমিশন সিকাররা করে থাকে, মানে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ক্লাস নেওয়ার কারণে অনেক বিষয়ে আমরা অবজার্ভ করি বা আসলে বিষয়গুলো দেখি যে অনেকেই এরকম কাজ করে। সেই কাজটি হচ্ছে যে কোনো টপিক ভালোভাবে না পড়ে, মানে ধরো বাংলা পড়ছে, ধরো বাংলার একটা টপিক পড়ছে প্রকৃতি প্রত্যয়, তো প্রকৃতি প্রত্যয় ধরো ভালো করে না পড়ে সে এমসিকিউ প্র্যাকটিস করে বা প্রিভিয়াস ইয়ারে কী কী এসেছে ওখানে ওই টপিক বেঁধে ওভাবে প্র্যাকটিস করে বা ওই রিলেটেড এমসিকিউ প্র্যাকটিস করে বা পড়তে থাকে বা মুখস্থ করার মতোই আর কি। তুমি যদি প্রকৃতি প্রত্যয় কী, প্রকৃতি কী, প্রত্যয় কী, এটা যদি তুমি ভালোভাবে না বুঝে, টপিকটা না বুঝেই যদি তুমি এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে তো তোমার এটা জাস্ট এক দুই দিন মনে থাকবে, অবশেষে তো তোমার পরীক্ষার হলে মনে হবে কি যেটা অ্যান্সার না সেটাকে তোমার মনে হবে যে এইটা মনে হয় অ্যান্সার পড়েছিলাম, এটা অ্যান্সার, কিন্তু আসলে তুমি ভুলটা তুমি অ্যান্সার করছো, এরকম একটা বিষয় আছে। এটা শুধু বাংলার ক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়ে বললাম, এটা ইংলিশের ক্ষেত্রে হতে পারে যে তুমি একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা বিষয় তুমি না দেখেই তুমি এমসিকিউ দেখে ফেললা বা প্র্যাকটিস করে ফেললা, তুমি তো টপিকই বুঝো না। তুমি টপিক যদি বুঝো তাহলে তো এমসিকিউ বেশি প্র্যাকটিস না করলেও হবে, তোমার একটা সময় তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। এটা একটা ভুল, সেটি হচ্ছে যে টপিক ভালোভাবে না পড়ে না বুঝে এমসিকিউ প্র্যাকটিস। এটার আরেকটি অপোজিট বিষয় হচ্ছে যে টপিক ভালোভাবে পড়ে বা একটা টপিক তুমি ভালোভাবে পড়লা বা একটা বিষয় তুমি খুব ভালোভাবে আয়ত্ত করলা কিন্তু তারপরে তুমি এমসিকিউ প্র্যাকটিসই করলে না, এটা খুবই একটি মারাত্মক ভুল। কারণ তুমি যে একটা বিষয় পড়লা, তুমি ধরো ইংলিশের ক্ষেত্রে তুমি পড়লা প্যারালিজম বা রিডান্ডেন্সি এরকম একটা টপিক পড়লা, তো পড়ার পরে তো তোমার এমসিকিউ প্র্যাকটিস করে দেখতে হবে যে এখান থেকে এমসিকিউগুলো কেমন টাইপের আসে বা আমি পারি কি না সেটি তো তোমার মানে যাচাই করে দেখতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যে তুমি কতগুলো পারছো কতগুলো পারছো না, কোন জায়গায় এক্স্যাক্টলি ভুল হচ্ছে। তো এই বিষয়টা অবশ্যই একটা খামখেয়ালির মধ্যে পড়ে, অবশ্যই আমি সেটি বলবো, এটি অবশ্যই তোমাদের অ্যাভয়েড করতে হবে বা এটিকে অবশ্যই গুরুত্ব দিয়ে মেনটেন করতে হবে, যে বিষয়টা মানতে বললাম আর কি। তো এই বিষয়গুলো যদি মেনটেন করে পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা খুব ভালো করতে পারো, অবশ্যই রেগুলার বেসিসে পড়াশোনা করবা, কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করবা তাহলে খুবই ভালো করবা। মানে এখানে ধরো তোমরা যদি ভিডিওটা 1000 জন দেখে থাকো, 1000 জন যদি এই কথাগুলো মেনটেন করবা মেনে থাকো তাহলে 1000 জনেরই চান্স পাওয়া সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিষয়টা এমন না যে 1000 জনের মধ্যে 200 জন চান্স পাবে বা কম চান্স পাবে, এরকম না, একটা ব্যাচের বা একটা গ্রুপের সবাই চান্স পেতে পারে যদি তারা ভালোভাবে কথাগুলো মেনে পড়াশোনা করে বা সেভাবে সবাই ইন্ডিভিজুয়ালি পড়াশোনা করে, এটাই হচ্ছে বিষয়। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে।